এইমাত্রই আবহাওয়ায় বিশাল পরিবর্তন। আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু থাকছে এই বৃষ্টিপাতের পূর্বাভাস, আর তাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ভ্যাপসা গরমের কারণে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। তো আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকবে, তারই সাথেই কোন কোন জেলায় থাকছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা, এই মুহূর্তে চাষি ভাইরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিত থাকবেন, তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনার জেলার আবহাওয়ার সঠিক খবর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে বাংলার বিভিন্ন জেলায় জেলায় চলছে ভ্যাপসা গরম এবং কোথাও কোথাও কিন্তু দেখা মিলছে রোদ বৃষ্টিপাতের খেলা, কিন্তু আবহাওয়া সূত্র অনুযায়ী আজ থেকেই কিন্তু আবহাওয়ায় আসবে বিশাল পরিবর্তন। বজ্রগর্ভ মেঘের কারণে বাংলার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দফায় দফায় লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টিপাত। ভ্যাপসা গরমের কারণে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, তারই সাথেই বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, যেই কারণে সকলকেই করে দেওয়া হয়েছে সতর্ক। আগামী তিন দিনের মধ্যেই এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে চলেছে, তারই পাশাপাশি আসন্ন জুন মাসের মধ্যেই কিন্তু বাংলায় প্রবেশ করবে বর্ষা, তার ফলে ভারী বর্ষণের কিন্তু ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, এই কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তার সাথেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের চারটি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি থাকছে এবং অন্যান্য জেলায় মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক এলাকায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় থাকছে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা।